আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আপনাদের সবচেয়ে রিকোয়েস্টেড একটা রেসিপি শেয়ার করব, যেটা আপনারা অনেক দিন ধরে রিকোয়েস্ট করে আসছিলেন, যেটা একটা পারফেক্ট স্পঞ্জ কেকের রেসিপি। আমি শেয়ার করব আমি যেভাবে একটা পারফেক্ট স্পঞ্জ কেক বানাই, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। স্পঞ্জ কেকের প্রথম স্টেপে আমরা শুকনো উপকরণগুলো চেলে নিব। প্রথমে আমি 1/3 কাপ আটা নিয়েছি, তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ কোকো পাউডার, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। আমি এই 3টে উপকরণ ভালো মতন চালনি দিয়ে চেলে নেব। স্পঞ্জ কেকের জন্য চেষ্টা করবেন ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো বারবার চেলে নেওয়ার জন্য। আমি একবার চেলে নিচ্ছি, পরে আরেকবার চেলে নেব ডিমের মেরেঙের সাথে মেশানোর সময়। শুকনো উপকরণগুলো চেলে আমি বাটিটা সাইডে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি কেক বানানোর সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপে যাওয়ার জন্য আমি একটি মিক্সিং বোলে মাঝারি সাইজে 2টা ডিম ভেঙে নিয়েছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে। ডিমগুলো ফ্রিজে থাকলে চেষ্টা করবেন 2 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে ব্যবহার করার জন্য। আমি আমার বিটারে লো স্পিড দিয়ে বিট করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত ডিমটা একটু ফোমি হয়ে যাচ্ছে। ফোমি হয়ে গেলে আমি এখানে 1/4 কাপ পরিমাণ চিনি অ্যাড করব। আমি এখানে আস্তদানা রেগুলার চিনিটা ইউজ করেছি। আপনারা চেষ্টা করবেন 2/3 ভাগে চিনিটা দেওয়ার জন্য। চিনিটা ভালো করে গলে যাওয়া পর্যন্ত বিট করতে হবে। যখন দেখবেন এরকম হোয়াইট ফোমি হয়ে গিয়েছে, তখন বুঝতে হবে ডিমের মেরাংটা পারফেক্ট হয়েছে। তারপর এখানে 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল ব্যবহার করতে হবে। রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে আমি আবার বিট করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত তেলটা ভালো মতো মিশে যাচ্ছে। বেটারের সাথে তেলটা ভালো মতো মিশিয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। চকলেট কেকের জন্য চেষ্টা করবেন চকলেট ইমাংশন দেওয়ার জন্য। আমার হাতের কাছে যেটা ছিল সেটা দিয়েই আমি বিট করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত এটা ভালো মতো মিশে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিট করে নেব। এই পর্যায়ে ডিমের মেরাংটা দেখতে ঠিক এরকম হবে, তখন বুঝতে পারবেন ডিমের মেরাংটা পারফেক্ট হয়েছে। এখন আমরা কেকের লাস্ট স্টেপে চলে যাচ্ছি। আমরা আগে থেকে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম, এই শুকনো উপকরণগুলো ডিমের মেরাংয়ের সাথে অ্যাড করতে হবে। চেষ্টা করবেন অল্প অল্প করে অ্যাড করার জন্য। তারপর একটা স্প্যাচুলা দিয়ে চেষ্টা করবেন খুব আস্তে আস্তে ঘুরিয়ে মিশিয়ে নেওয়ার জন্য। আমি কিভাবে মিশাচ্ছি সেটা আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। যদি আপনারা এই কাজটা আস্তে আস্তে করেন, তাড়াহুড়া না করেন, তাহলে কেকটা পারফেক্ট স্পঞ্জি হবে। অনেকেই আছে যে তাড়াতাড়ি করে, মিক্সিংটা ভালো করে হয় না, যার ফলে আমাদের ডিমের মেরাংটা নষ্ট হয়ে যায়, কেকটা বসে যায়, কেকটা পারফেক্ট হয় না। এই মিশানোটা পারফেক্ট হলে আপনার কেকটা ইনশাল্লাহ পারফেক্ট হবে। আমি কয়েকবার ভাগে ভাগে ডিমের মেরাংয়ের সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। এখন আমাদের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, এখন সেটা বেক করে নেওয়ার পালা। তাই আমি একটি মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে পেপার বিছিয়ে নিয়েছি। এখানে যে কোনো পেপার ব্যবহার করতে পারবেন। এখন সেটার মধ্যে ব্যাটারগুলো ঢেলে নিব আর ট্যাপ ট্যাপ করে ভিতরের বাতাসটা বের করে নেব। আমি এই কেকটা চুলায় বেক করব, তাই আমি আগে থেকে চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়ে 3 মিনিটের মতো গরম করে নিয়েছি। তারপর এটার মধ্যে কেকটা বসিয়ে দিলাম, ঢাকনা লাগিয়ে ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিলাম। তারপর 30 মিনিট পর এসে কেকটা চেক করলাম, দেখলাম যে কাঠের মধ্যে কোনো কিছু লেগে আসছে না, তার মানে আমার কেকটা রেডি হয়ে গিয়েছে। তারপর চুলা বন্ধ করে এভাবেই রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। কেকটি ঠান্ডা হয়ে গেলে এখন কেকের মোল্ডের থেকে কেকটি বের করে নিচ্ছি, আর যে কাগজটা বিছিয়ে রেখেছিলাম সে কাগজটা কেকের গায়ে থেকে তুলে নিচ্ছি। প্রথমেই আমি সাইডের কাগজগুলো তুলে নিচ্ছি, খুব সহজে উঠে যাচ্ছে তাই না? তারপর আমি উঠে নিচ্ছি উপরের কাগজটা। তেল লাগালে কাগজগুলো এভাবে সহজে উঠানো যায়। দেখতেই তো পারছেন আমার কেকটা কত সফট আর স্পঞ্জি হয়েছে। আপনারা যদি আমার ভিডিওটা ফলো করে কেক বানান, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের কেকটাও আমার মতো পারফেক্ট হবে। তাই বসে আছেন কেন? তাড়াতাড়ি কেক বানান আর আমাকে রিভিউ দেন।